بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ফিকহি বিষয়টার সমালোচনা বেশি হচ্ছে আজকে। আমরা দেখতে পাই যে বক্তা ভাইরা তারা ছোটখাটো বিষয় নিয়ে প্রতিপক্ষকে এমনভাবে আঘাত করছে, মনে হচ্ছে যেন তার এটাই বড় জিহাদ, যেহেতু এটা কোনো সালাফদের মস্তিষ্ক নয় এবং কোনো দায়ী ব্যক্তিদের এটা কাম্য নয়। আমরা এই বিষয়গুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন যে মূসা আলাইহিসসালামকে যখন ফিরআউন কাছে পাঠাইলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ পাক মূসা আলাইহিসসালামকে বলেছেন যে তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। একটু লক্ষ্য করুন আল্লাহ পাক কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আল্লাহ পাক বলেন যে মূসা তুমি যাও ফিরআউনের কাছে, সেটা সীমা লঙ্ঘন করেছে, কিন্তু এটা বলা হয়নি যে তুমি তার সঙ্গে যে ঝগড়ায় লিপ্ত হও। আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিচ্ছেন তাকে যে বলো যে আমি কি আপনি কি মানে ফেরাউনকে বলতে বলতেছেন আল্লাহ পাক যে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অর্থাৎ ফাকুল হাল্লাক ইল্লা আন তাসাক্কা, আপনি কি নিজে সংশোধন হতে চান, এই যে সুন্দরভাবে বলুন। বলা হচ্ছে ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আর আমি তোমার প্রতিপালক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার দিকে আহ্বান করব, অতঃপর আপনি নিজে তাকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন। আর আল্লাহ পাক সূরা তাহাতে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইনা, যে তোমরা দুজনে যাও অর্থাৎ মূসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন, উভয়কে বলা হচ্ছে যে ফিরআউনের কাছে যাও তোমরা এবং তাকে সুন্দর নম্র ভাষায় কথা বলো। এই যে এখানে যারা আমাদের বিপরীত তাদের সঙ্গে যে কথা বলে একটা ধরন কত সুন্দর করে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। সুতরাং নয় বিখ্যাত একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, আরবি একজন বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীতে আসলেন, প্রস্রাব করলেন মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরামরা অনেকে অনেক ধরনের মন্তব্য করলেন, এমনকি কেউ কেউ আক্রমণ করতেও চাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহাদে বললেন ইন্নামা বুইস্তুম মুয়াসসিরি, তোমরা কেন বাহাদে যাচ্ছ, তোমরা তো প্রেরিত হয়েছো সহজ করার জন্য, সহনশীলতা প্রদর্শনের জন্য। লা তুবাসু মুআসসিরিন, তোমাদের কঠিনের জন্য এবং কঠোরতার জন্য প্রেরিত হও নাই। আল্লাহু আকবার, এই যে মূল নীতি। আল্লাহ সাল্লাম বলেন বাশিরু, তোমার প্রতিপক্ষ থেকে তুমি সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ওয়ালা তুনাফিরু, তাদেরকে তাড়িয়ে দিও না, অর্থাৎ সুসংবাদ দিয়ে তাদেরকে কাছে ডেকে নিয়ে আসো। আর যদি তাদের সঙ্গে আমরা কঠোরতায় চলে যাই তাহলে তারা তো আমাদের কাছ থেকে চলে যাবে, তারা তো আমাদের কথা গ্রহণ করবে না। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশিরু, সুসংবাদ দাও, লা তুনাফিরু, তাদেরকে তাড়িয়ে দিও না, অর্থাৎ আমাদের প্রতিপক্ষ যারা ভাইরা তাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করব না। হয়তো হ্যাঁ ফিকহি বিষয় বাকিটা বিষয় ইখতিলাফ রয়েছে, তা তাদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করবো। আজকে সবচেয়ে একটি বড় বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে এই কথা বলতে গিয়ে আমার অনেকে বেয়াদবীদের কাতারে চলে যাচ্ছি। অবশ্য আদব রক্ষা করাও একটা অন্যতম সাফে সালিনদের মানহাস। তা আহনাব ইবনে কাইস রাহিমাহুল্লাহ বলেন ইন্নাল আদাবা নূরুল আকল কামা আন্নান নূর কামা আন্নান নারা নূরুল বাসার। আহনাব ইবনে কাইস বলেন যে আদব হচ্ছে জ্ঞানের আলো, যেমন দিন হচ্ছে চোখের আলো, অর্থাৎ আলোকজ্জ্বলতা ছাড়া যেমন চোখ কিছু দেখে না, ঠিক আদব কায়দা ছাড়া জ্ঞানও কিছু বোঝে না, কিছু দেখে না। তাই যে যে বিষয়ে বড় পণ্ডিত হোক না কেন, সে যদি আদব কায়দা রক্ষা না করে তাহলে শুধু মূর্খের মতো নয়। আব্দুল ইবনে মুবারক বলেন আন্নার রাজুলা লা ইয়ানবুলু বিনাওইন মিনাল ইলম, আব্দুল ইবনে মুবারক বিখ্যাত তাবে তিনি বলেন কোন ব্যক্তি কোন ইলম দ্বারাই নিজেকে সুসজ্জিত করতে পারে না, লা ইউযাইয়িনু হাত্তা ইউযাইয়িনা ইল্লাহু বিল আদব, যতক্ষণ পর্যন্ত তার ইলমকে
আদব দ্বারা সুসজ্জিত না করে। তাই যারা দাওয়াতি মানসা আছেন তাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমি যা সমালোচনা করছি, যা বিরোধিতা করছি, আসলে সেই বিরোধিতা করার কারণে সে আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছে সে বিষয়ে গুরু লক্ষ্য করা উচিত। আমায় এই সময় নিয়ে ফেলেছি অনেক, আমি সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।